যারা ম্যানে স্টুডেন্ট তারা আজকে এখনই এই ভিডিওটাকে পজ করে সাবস্ক্রাইব করো, নালে কিন্তু ম্যাম আন্দোলন দাম করে যাবে। নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু দি বেঙ্গলস কিচেন। সো আজকে আমার কিচেনে একজন খুব স্পেশাল একজন এসেছেন, যিনি হচ্ছেন আমার ছোট্টবেলার স্কুলের টিচার, যার হাত ধরে আমার বড় হওয়া এবং আমার স্কুল লাইফে যার হাত ধরে অ্যাকচুয়ালি কালচারাল সাইডে আমার আসা। তো তার সাথে আজকে আমরা দেখা করবো আর একটা খুব ভালো স্পেশাল আমরা রেসিপি বানাবো। তো আমরা আর দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। তো ম্যাম, বহুদিন পরে আপনার সাথে দেখা, স্কুলের পরে। সেই আমি আপনাদের বলে রাখি, ইনি হচ্ছেন নন্দিতা ম্যাম। আমি যখন 11-12 পড়ি তখন উনি আমার স্কুল টিচার ছিলেন। শুধু স্কুল টিচার না, অ্যাকচুয়ালি মানে আমার পার্শিয়াল গার্জেনও বলতে পারেন। তো আমার এই বড়ো হয়ে ওঠার পথে যে কালচারাল যা যা মুভমেন্ট হয়েছে স্কুলে পড়াকালীন, প্রথম আমরা করেছিলাম তাসের দেশ। তো তাসের দেশ একটা নাটক ছিল, সেই নাটকটা করা থেকে স্কুলে 11-এ তখন আমি পড়তাম। তো আমি রাজপুত্র রোল করেছিলাম, যদিও খুব প্যাথেটিক হয়েছিল, কিন্তু কেউ বুঝতে পারেনি যে কি খারাপ হয়েছিল না হয়েছিল। তো সেখান থেকে প্রথম ম্যামের সাথে আমার ঘনিষ্ঠতা আরও বেড়ে যায়। হ্যাঁ, মানে আমার নিজের, উনি আমাকে নিজের ছেলের মতোই ট্রিট করতেন, ওনার বাড়িতে আমি সারাদিন থাকতাম। সেই টাইমের কথা মনে হয়, এখন আমার নস্টালজিয়া ফিল হয় যে তখন দূরে বলতে মনের কাছে, হ্যাঁ মনের কাছাকাছি হয়তো আমি সবসময়, আমরা এখন যেতে পারি না, বা আমাদের পুরো ব্যাচের যারা স্টুডেন্ট আছে তাদের অর্ধেকের অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকে বাইরে চলে গেছে। তো যাই হোক, তো আজকের রেসিপিটা খুব স্পেশাল হবে, কারণ ম্যাম অসাধারণ রান্না করেন। আর তাছাড়া আর একটা ম্যামের যেটা স্পেশাল গুণ আছে আমি বলে দিই, এটা হচ্ছে ম্যাম কিন্তু নিজে একজন খুব বড় ডান্সার। উনি স্কুলে এই পুরো কালচারাল পার্টটা কিন্তু মোটামুটি আপনার উপরে দায়িত্ব থাকতো, আর বোধহয় সাথী ম্যাম গানের দিকটা উনি থাকতো, কিন্তু ম্যামও খুব ভালো গান গান। এবং তার সাথে সাথে উনি যেটা করতেন সেটা হচ্ছে যে উনি বাচ্চাদের নিয়ে সাইডে আর একটা বেহালা কিন্নর কিন্নরি ডান্স একাডেমি বলে একটা প্ল্যাটফর্ম করেছিলেন, যেখানে তার আপনার বোধ হয় সব স্টুডেন্ট একদম মানে জুনিয়র থেকে সব সিনিয়র পর্যন্ত সব বাচ্চারা সেখানে কিন্তু এসে নিজেদের ট্যালেন্ট, এবং বয়স্ক মহিলারাও মানে তাদের গার্জেনরা সেখানে কিন্তু তারা এসে তাদের ট্যালেন্ট শোকেস করতো। তো ম্যাম আজকে রেসিপিটা আমরা স্টার্ট করবো। আচ্ছা, আজকে রেসিপিটার নামটা আগে সবার আগে গ্রিন চিকেন। আচ্ছা, গ্রিন চিকেন আজকের রেসিপি। আচ্ছা, এর জন্য চিকেন লাগছে, পেঁয়াজ আদা রসুন বাটা লাগছে, আর পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি। চিকেনটা 1 কেজি আছে, 1 কেজি। আর এক্সাক্ট পরিমাণগুলো আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা যারা যারা বানাবেন তখন একবার ডেসক্রিপশনে দেখে নেবেন। হ্যাঁ, সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প হলুদ না দিলেও হয়, আর শুকনো লঙ্কা গুঁড়ো ঝাল হওয়ার জন্য, কিন্তু রঙের জন্য দরকার নেই, কারণ রঙটা আমার গ্রিন হবে। চাল কুমড়ো পাতা, পোস্ত বাটা আর লটিয়া মাছ নিয়েছি, একটু তার জন্য একটু বেসন লাগবে, সামান্য একটু ঘি, সেটা প্রয়োজনে কেউ দিতে পারে নাও দিতে পারে। পোস্তর সাথে আমার 3-4-5টা মতন কাঁচা লঙ্কা বাটা আছে, বুঝলে, কাঁচা লঙ্কা বাটা আছে। আর এটা তো আছে ক্যাপসিকাম বাটা, তার সঙ্গে ধনে পাতা এবং 4-5টা, 3টে ক্যাপসিকাম আছে, আমি বেটেছি, 3টে ক্যাপসিকাম আছে, ধনে পাতা 300 গ্রাম মতন ধনে পাতা আছে, ডেসক্রিপশনে লেখা থাকবে এক্সাক্ট মেজারটা, আর 4-5টা মতন লঙ্কা। আপনি 7-8টা লঙ্কা দিয়েছেন এতে, আমি ঝাল খাই না। যাই হোক, তো এটা গন্ধের জন্য, যদিও কাঁচা লঙ্কার গন্ধ খুব ভালো লাগে, তো এটা দেওয়া আছে গ্রিন চাটনিটা। এটা একটা দারুণ একটা সুন্দর ব্যাপার এসছে ফ্লেভারটা। হ্যাঁ, তো ফার্স্ট আমরা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এবার সর্ষের তেল বাটা এটা আমি খুলে দিই। আচ্ছা, আমি না এখানে খুব একটা কম সর্ষের তেল দেব না, কারণ আমি একটু জল দেব না। আচ্ছা, চিকেনটা এর উপর মানে তেলের উপরেই হবে, তাই আচ্ছা একটু বেশি পরিমাণ দেব, একবারই দেব আর দেব না, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি এটা যা আছে 3 টেবিলস্পুন মতো। হ্যাঁ, মোটামুটি 2-3 টেবিলস্পুন আমি রান্না সবসময় ওই করতে করতে এই মশলা ওই মশলা, কোনো নির্দিষ্ট কোনো মশলা আমার নেই, করতে করতে এরকম একদিন হয়ে গেছে এটা। এবং এই যে বললাম লেবু বা ঘি দিই, আমার একবার করে মনে হয়েছে যে সেটা ক্যাপসিকামের একটু গন্ধ থেকে গেছে,
তখন আমি পরের বার করেছি যখন একটু লেবুর রস দিয়েছি নামানোর সময়, তাতে দেখেছি গন্ধটা চলে গেছে। আবার কোনোবার হয়তো ধনে পাতা একটুখানি বেশি দিলে ক্যাপসিকামের গন্ধটা আসে না। এরকম নির্দিষ্ট কোনো গদে বাঁধা বা এই মানে তোরা যেরকম ওই ওজন বলিস, আমি ওজন ওরকম ভাবে অত আন্দাজ করতে পারি না। এবার চলে যাবে পেঁয়াজ। আচ্ছা ম্যাম, এখন আপনাকে একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, যেটা আমার খুব জানতে ইচ্ছে করে। কারণ আমরা যখন বড় হয়েছি অ্যাকচুয়ালি আমাদের স্কুলের সময় তো না ছিল ল্যাপটপ, না ছিল ট্যাব, না ছিল কোনো মানে স্মার্টফোন। হ্যাঁ, তখন তোদের সময় হচ্ছে কেউ যদি লুকিয়ে মোবাইল নিয়ে যেত স্কুলে, হ্যাঁ স্কুলে নিয়ে যেত, তাহলে সেটাই একটা বিশাল পানিশমেন্ট। আর এখন বাচ্চাদের তো বলাই হচ্ছে মোবাইলটাই হাতে ধরো, মানে দিনটা তো পাল্টে গেছে। আমাদের স্কুলে একজন টিচার ছিলেন মাইতি স্যার বলে। অ্যাকচুয়ালি আমি স্কুলে পড়া স্টার্ট করি মানে ইলেভেন থেকে আমি বরিশাল হাইস্কুল জয়েন করি। তো খুব স্ট্রিক্ট একজন টিচার ছিলেন এবং সেরকমই ভালো পড়াতেন। তো এই মোবাইল নিয়ে প্রবাবলি আমাদের ক্লাসে কেউ একজন ধরা পড়েছিল। এবং আপনারা বিশ্বাস করবেন না, সেই সময় একটা মানে তার প্রাণ যায় অবস্থা ছিল। বাট আজকের ডেটে যখন আমরা দেখি যে এই এই মোবাইলটাই না নিয়ে গেলে ক্লাস হচ্ছে না, তখন সত্যি একটু না, মোবাইলটা এখনও স্কুলে অ্যালাউ নয়, কিন্তু এখন তো বাড়িই বসে থাকা, কিন্তু মোবাইল বাচ্চাদের হাত থেকে কাড়া যাচ্ছে না। সবচেয়ে সমস্যার যখন হচ্ছে যেটা ক্লাস চলাকালীন আমরা যখন অনলাইন ক্লাস নিই, এরা অনেকেই অনেক সময় প্রেজেন্ট থেকেও ক্লাস করে না, মানে ওরা কী করে মিনিমাইজ করে করে গেম খেলতে শুরু করে। আমরা ধরতে পারি কোথায়, আমরা যখন ভয়েস পাঠাই পরপর একদিন পরপর আমি দুই তিনটে পাঠিয়েছি, পাঠিয়ে দেখছি সাথে সাথেই যে কজন প্রেজেন্ট সবার সবকটা সিন হয়ে গেছে। অথচ প্রত্যেকটা অডিও হচ্ছে তো ধরে নে 4 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, সেটা কোনো সময় না, 1 সেকেন্ডের মধ্যেই ওরা তিনটেতেই ক্লিক করে দিয়েছে, দিয়ে এবার বেরিয়ে গেছে। কারণ আমি যখন কাউকে পার্সোনালি নাম ধরে ডাকছি তখন আর কোনো উত্তর নেই। আচ্ছা এবার আমি পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটাটা দিয়েছি, দিয়ে একটুখানি এটা একটু নাড়বো যাতে গন্ধটা না থাকে। এবার একটু ধনে গুঁড়ো ঠিক আছে। আজকে ম্যাম রান্না করছে, আমাকে কিছু করতেই হবে না, আমি পুরো ফ্রি আজকে। জিরে গুঁড়ো, তোর কথা ভেবে আমি একটু কম লঙ্কা গুঁড়ো দিলাম, না হলে আমি এতটা কম লঙ্কা গুঁড়ো দিই না, ঠিক আছে। আমি কোনো হেল্প করতে পারি কি আপনাকে? কিছু হেল্প করতে হবে না। ম্যামকে নিয়ে অনুষ্ঠান করবো, ম্যাম রাঁধবে, ঠিক আছে ম্যাম তো খাওয়াতেই পারে, সেটা কোনো ব্যাপার না। তো ফার্স্টে এটাকে, আচ্ছা যেহেতু আমি অল্প নুন দিয়েছিলাম তাই এক্ষুনি নুন দিচ্ছি না, নুনটা পরে দেবো। আসল যে নুনটা দেওয়া ওটা তো পেঁয়াজ ভাজার জন্য দিয়েছিলাম, তাই আমি নুনটা এখন আর দিলাম না, একটু পরে দেবো। আমি এটাকে তাহলে ওই পেছন থেকে করে দিচ্ছি। এটা তাহলে লো ফ্লেমে থাকবে তো? লো ফ্লেমে। ওকে, এটা সামনে থেকে সরিয়ে দিয়ে, এটা কি, এটা হচ্ছে কি পাতা সাজানোর জন্য? এটা কি পাতা জানো? এটা হচ্ছে চালকুনো পাতা। তো আপনাকে এই প্লেটটা দিই। হ্যাঁ বেটে রেখেছিলাম একটুখানি, তুই নুন দে তো। আরেকটু দে, অল্প অল্প অল্প, বেশি নুন হয়ে যাবে। ব্যাস ব্যাস ব্যাস, এটা চামচ দিয়ে করছি না এই কারণে, এটা পুরটা দিতে হবে।
এই বাটাটা খুব বেশি লিকুইড হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। বাটাটা লিকুইড হলে প্রবলেম, তখন কিছু অসুবিধা নেই, একটুখানি বেসন দিয়ে দিলে হয়ে যাবে। ওকে আচ্ছা, একটু বড় পাতা হলে জিনিসটা ভালো হয়। আজকে অবশ্য একটু পাতাটা ছোট। তো এটাও একটা আলাদা ডিশ, এটা একটা আলাদা ডিশ, কিন্তু এটা আমি সাজানোর জন্য তোর এই চ্যানেলের জন্যই আমি ভাবলাম যে এটাই দিয়েই সাজানো হোক। হ্যাঁ, জিনিসটা তো এটা অপশনাল, আপনারা যদি চান এটাকে অ্যাভয়েড করতে পারেন অথবা এটাকে আলাদা করে শুধু একটা ডিশ হিসেবে ইউজ করতে পারেন। তো আজকে বোনাস পয়েন্ট, যেহেতু ম্যাম এসে নতুন কিছু তো হবেই, তো আজকে আপনাদের কিন্তু দুটো রেসিপি একসাথে শিখলেন। আচ্ছা ম্যাম, আমার এই যতক্ষণ আপনি এটা করছেন, আমার একটা জিনিস বলুন, এই ধরুন এখনকার যে স্টুডেন্টরা যে পড়াশোনা করছে, আমি যে দেখি মানে কোয়ালিটি, যাকে আমরা বলি কোয়ালিটি অফ এডুকেশন, তো এটা কি আগের থেকে বেটার হয়েছে না এটা আগের থেকে, যে মানে আগেকার দিনে যেরকম আমাদের সময় বা আমাদের আগেকার যারা দাদারা ছিল তারা যেরকম, সেইখান থেকে সেই সময়টা অনেকটা ভালো ছিল, অনেকটা বেশি সব দিক দিয়েই ভালো, মানে পড়াশুনো সিলেবাস যাই বলবো। আমার তো এখনকার বাচ্চাদের মনে হয় পড়াশোনার ইন্টারেস্টই নেই, মোবাইলটা এখন বড় কাল হয়ে গেছে। আচ্ছা, এই মাছগুলো খুবই নরম হয়। আচ্ছা, এর মধ্যে আমি একটুখানি সামান্য আদা রসুন পেঁয়াজ পেস্ট সামান্য একটু দিলাম, লঙ্কা গুঁড়ো এই লাস্ট যেটুকুনি ছিল হাফ টিস্পুন বলতে পারেন। আচ্ছা, নুন দেবো। তুই আমাকে একটুখানি বেসনটা দিবি। এটুকু বেসন হয়ে যাবে না, একটু দেবো আশা করা যায়, লাগবে না। মোটামুটি কতটা পুরোটাই লেগে যাবে, ডিপ ফ্রাই হবে নাকি? হ্যাঁ, ডিপ ফ্রাই হবে। বাস লাগলে আবার পরেরটা আবার দিবি। তো কড়ায় তেল দিয়ে দিয়েছি, কোনোদিন যে ম্যামের সাথে ও রান্না করবো এটা কিন্তু ভাবিনি। আপনি ভেবেছিলেন বলুন যে আমি একটা রান্নার এরকম চ্যানেল এতে থাকবো? সত্যি কথাই ভাবিনি। আচ্ছা, এদিকে মাংসটা মোটামুটি হয়ে এসছে, এবার একটু তুলে জাস্ট দেখে নিই। আচ্ছা, আমার না এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি ওই জন্য ফ্রাই প্যানটা তো বড়, তা আমি এটা পাশ দিয়ে ছাড়তে শুরু করছি। হ্যাঁ, এটার সাথেই, এটার সাথেই, কোনো অসুবিধা নেই, খাবে তো একসাথেই। এই সময় কিন্তু একটুখানি গ্যাস থেকে ফ্লেমটা বাড়াতে হবে। এটা পোস্তর বড়া টাইপেরই অনেকটা খেতে হবে না? হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, এবার কিন্তু মাংসটা আমাদের দেখতে হবে। মাংসটা এদিকে নিয়ে চলে আসবো, কিন্তু এই দুটো হয়ে যাক, এই দুটো পরে দিলাম তো। মাংসটা আমি একটু নেড়ে দেবো, আমি ওদিক থেকে স্প্যাচুলাটা একটু দিই। একটু ভেঙে গেল না? ওইগুলো দিবি না, একটা পরিষ্কার আছে, এটা আছে, যেগুলো আছে সেগুলো দিবি। আচ্ছা, এটা রেডি? হ্যাঁ, এটা রেডি। এটাকে ওই এতে দিয়ে বন্ধ করে দিতে, কমিয়ে দে, কমিয়ে দে, দিয়ে ওটা এখানে দে, ওটা অফ করে দে, এটা এখানে রেখে দিই। এসে গেছে আমাদের
আসল জিনিস। আজকের মেইন রেসিপি আহা কি অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। আজকের মেইন রেসিপি কিন্তু এটা। তো যারা লোটে মাছটা কি বানাতে চান তারা বানাতে পারেন। বেসিক্যালি লোটে মাছটাকে আমরা ডিপ ফ্রাই করতাম, বাট আমরা এটাকে হালকা একটু শ্যালো ফ্রাই করেছি। তো মেইন রেসিপি কিন্তু চিকেনটা। তো যারা ডেকোরেশন করতে চান না, শুধু চিকেন বানাতে চান, তারা কিন্তু চিকেনটাও বানাতে পারেন। আমি একটু জাস্ট রেসিপির একটা ছোট্ট রিক্যাপ বলে দিই, যেটা হচ্ছে যে আমি ভুল বলে আমাকে বলবেন, যেটা ফার্স্টে আমরা কড়ায় সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, ছোটো গরম হওয়ার পর একটু পেঁয়াজ কুচি, তার সাথে একটু ক্যাপসিকাম, সেটা দেওয়ার পরে আমরা আদা রসুন পেঁয়াজ পরিমাণটা লেখা আছে ডেসক্রিপশানে সেটার পেস্টটা দিয়েছি, সেটা রান্না করে দেওয়ার পর তার সাথে চিকেন দিয়ে মশলা হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো, এই কটা মশলা দিয়ে আচ্ছা এবার আমি একটু এটাকে সেদ্ধ করে নিয়েছি। ওকে, এরপর দিচ্ছি ক্যাপসিকাম, ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা এবার আমি নুনটা দিয়ে দিই। নুনটা কিন্তু দিয়েছি শুধু সেই নুনটা প্রথমে দিই। হ্যাঁ, একদম ওই পেঁয়াজ ভাজার সঙ্গে দিয়েছিলাম। তো এটা মোটামুটি হয়েছে, দেখা যাক। হ্যাঁ, এই যে বাহ, রংটাও সবুজ আছে। আবার এদিকে অসাধারণ গন্ধ বেরোচ্ছে না, মানে আমি এটা যদি গন্ধ যদি দেখানো যেত তাহলে ভালো হতো, বাট একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে, মানে যেভাবে একটা জিভে জল আসছে। এক চামচ আমি টেস্ট করে দেখবো এখান থেকে। অবশ্যই ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, গরম করা থেকে কেউ খাবেন না যদি আপনাদের প্রপার ট্রেনিং না থাকে গরম খাওয়ার। ফুদিয়ে খা, ফুদিয়ে খা। ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি ফাটাফাটি খেতে। গ্রেভিটার মধ্যে না একটা কি বলবো আমি, এটা বানান, এটা বানিয়ে খান আপনারা। এবার জাস্ট একটু ঘি দিয়ে দিই আর স্লাইটলি একটু লেবুর রস। ওকে, খুব বেশিক্ষণ টাইম লাগলো না, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এটা গ্রিন চিকেনটা হয়ে গেল না। হ্যাঁ, অ্যাকচুয়ালি তিনটে পদ হলো, লাস্টে দুটো ধার দিয়ে দুটো দিয়ে দেবো। এবার ছবি টবি তুলে নিয়ে গিয়ে তারপরে এটাকে খেতে হবে। আমার এই সাজানো গোছানোর পার্টটাই বিরক্তিকর লাগে, কেন বলুন তো? ততক্ষণ ওয়েট করে থাকতে খাওয়ার জন্য। আমি ছাড়িয়ে দেবো এটা, নেবো না সবটা, ওর ছোট নেবো না। এবারে ম্যাম, আজকে আপনি আমাদের এখানে এলেন, খুব ভালো লাগলো। সত্যি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এরকম একটা ইউটিউব চ্যানেল হবে, আমি রান্না করব আপনার সাথে। তো একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, আর আপনি আমাদের এখানে এলেন তার জন্য আমরা প্রত্যেক গেস্টকে একই ধরনের একটা গিফট দিই, যেটা হচ্ছে আমাদের রিলেশনশিপ যাতে এভারগ্রিন থাকে আর আপনি যাতে এভারগ্রিন থাকেন, তার জন্য একটা ছোট্ট গিফট আপনার জন্য রয়েছে। এই 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 একটা ছোট্ট একটা প্ল্যান্ট আমাদের বেঙ্গল কিচেনের তরফ থেকে আপনার জন্য। আপনি এভারগ্রিন থাকুন, আপনি এভাবেই আমার মতো আমাদের মতো ছাত্রদের তৈরি করুন, যারা বড় হয়ে আপনার মুখ উজ্জ্বল, আমি এখানে কতটা উজ্জ্বল করতে পেরেছি বাট যতটা করতে পারো। যদি আমাদের বেঙ্গলস কিচেন আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বেল আইকন হিট করতে ভুলবেন না। আর যদি আপনারা ট্যালেন্টেড হন
রান্না করতে ভালোবাসেন এবং এই শোতে আসতে চান, তাহলে অবশ্যই আমাকে আমার ফেসবুক পেজে আর ইনস্টাগ্রাম পেজে মেসেজ করতে পারেন, আমার ইউটিউব ভিডিওর কমেন্টসে লিখতে পারেন যে আপনি কেন এই শোতে আসতে চান, বা আপনাদের যদি কোনো সাজেশনস থাকে অবশ্যই জানাবেন। আর ম্যাম, আরেকবার আমাদের অডিয়েন্সকে একটু বলে দিন, প্লিজ যেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আর আমাদেরও সাপোর্ট করে। অবশ্যই, সকলেই রৌনকের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সাবস্ক্রাইব করুন, অবশ্যই অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধবদের মধ্যে আরও ছড়িয়ে দিন, ওদের প্রচেষ্টাকে সার্থক করুন। সো উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ আ নিউ রেসিপি। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি।